বিএনপি তো কখনোই নির্বাচনমুখী নয়। 2001 সালে তারা যখন ক্ষমতায় আসলেন, কেমন করে আসলেন? দেশি বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়ে দেশের সম্পদ বিকিয়ে দেওয়ার শর্তের সাপেক্ষে তারা কিন্তু সেদিন দৃষ্টি প্রতিবন্ধী জিজ্ঞেস করেন, হিজড়া সম্পদে জিজ্ঞেস করেন, আলেম সমাজ জিজ্ঞেস করেন, শিক্ষক সমাজকে জিজ্ঞেস করেন, সবার কাছেই আমি মনে করি যে আমি ওনাদের কাছাকাছি পৌঁছতে পেরেছি। আর সেই থেকে আমি বিশ্বাস করি যে 7 জানুয়ারি আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর কন্যাকে ডাকা 14 আসনের মানুষ ইনশাল্লাহ নৌকা উপহার দেবেন। বিএনপি তো কখনোই নির্বাচনমুখী নয়। বিএনপির কাজই তো হলো ভিন্ন পথে জনগণের ভোট নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। ইতিহাসও সে কথা বলে না, আর ভবিষ্যতও সেটা হবে না। আপনার যদি 91 সালের কথাই বলেন, 91 সালেও কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে সূক্ষ্ম কারচুপি হয়ে, পরে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়নি। ধারাবাহিকভাবে আপনার দেখেন, 2001 সালে তারা যখন ক্ষমতায় আসলেন, কেমন করে আসলেন? দেশি বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়ে দেশের সম্পদ বিকিয়ে দেওয়ার শর্তের সাপেক্ষে তারা কিন্তু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তারা 2001 থেকে 2006 সাল বাংলাদেশের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন করেছেন সেটার জবাব দিয়েছেন জনগণ 2008 সালে নির্বাচন। সেদিন থেকে এই পর্যন্ত তারা এই দেশ জাতির কল্যাণে এমন কোনো সাহসী পদক্ষেপ কিংবা বাস্তবমুখী পদক্ষেপ রাখতে পারেনি যে তারা নির্বাচনে মানুষের কাছাকাছি যেতে পারবে। তাদের কাজটা হলো মানুষকে ক্ষতি করা, দেশকে ক্ষতি করা, মানুষকে পুড়িয়ে হত্যা করা, সাংবাদিকদেরকে আঘাত করা, পুলিশকে মারা, বাড়িঘর পুড়ে সারখার করে দেওয়া। যারা এইসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে তারা কেমন করে নির্বাচনে আসবে? তাদের চিন্তা ধ্যান ধারণা একটাই যে কোনো এতে হোক, জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড করে পিছনের দরজা দিয়ে রাষ্ট্রের ক্ষমতা আসা যায় কিনা। তা আমি মনে করি না তারা জনগণের মুখোমুখি হবে। আর তারা যে আন্দোলন সংগ্রাম করছেন, আপনারা সাক্ষী যে তারা যে আন্দোলন সংগ্রাম করছে, যারা রাজনৈতিক সংগঠন যেগুলো মানুষের কল্যাণে কাজ করে, মানুষের জন্য কর্মসূচি গ্রহণ করে, তারা তো রাজপথে আসার কথা, কিন্তু তারা তো রাজপথে নেই। তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল সন্ত্রাসী সংগঠনগুলো আছে, যারা আত্মগোপনে থেকে হঠাৎ করে বিভিন্ন অপকর্ম করেন, জঙ্গি হামলা চালায়, বিএনপি তো সেই পথেই হাঁটছে। ইতিমধ্যেই তারা আত্মগোপনে চলে গেছে, সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে একটি কর্মসূচি ঘোষণা করে, আর তার সন্ত্রাসীদেরকে দিয়ে তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। তাদের কর্মসূচি তো জঙ্গি কর্মসূচি, সন্ত্রাসী কর্মসূচি। সো আমি মনে করি না বিএনপি নির্বাচনে আসার জন্য তাদের কোনো মানসিকতা আছে। তাদের চিন্তা ধ্যান ধারণা জনগণ তাদেরকে ভোট দেবে না, তাই বিদেশি প্রভুদের হাত ধরে যদি পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়, বিগত দিনে যেটা করেছেন সেটাই তারা এখন করার চেষ্টা করছে।